এখানে প্রথমে মূলনীতিটা আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে রোজার জন্য সেহরিটা কি। সেহরি খাওয়াটা হচ্ছে সুন্নাহ, সাহুর খাওয়া হচ্ছে সুন্নাহ। কোনো কারণে কোনো ব্যক্তি যদি সাহুর নাও খায় তাতে তার রোজার কোনো সমস্যা হবে না, রোজা হয়ে যাবে। লেটস সে আমি রাতে ঘুমালাম, উঠতে পারলাম না, তো আমি সাহরি খাইনি, আমার রোজা রাখতে হবে এবং রোজা আমার হয়ে যাবে। অথবা আমি ইচ্ছে করেই উঠলাম না অলসতার কারণে, আমি খাবো না, কিন্তু রোজার কিন্তু মাফ হয়ে যায়নি, রোজা আমার রাখতে হবে। সাহুর খাওয়াটা হচ্ছে সুন্নাহ, কোনো কারণে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কেউ যদি সাহুর মিস করে এতে তার রোজা হয়ে যাবে। তবে আমরা সাজেস্ট করি কিছু না কিছু খেতে, কেননা সাহুরের ভেতর বারাকা আছে, হাদিসে এসেছে তাসাহারু ফাইন্না ফি সাহুরি বারাকা, তোমরা সাহারি মিস করো না, সাহারি খেও, কেননা সাহারির ভেতরে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। তো সে বরকতের জন্য যে খুব বেশি কিছু খেতে হবে, নট নেসেসারি। হাদিসে আছে নিয়ামাস সাহুর আতাম, সাহারি হিসেবে খেজুর কতই না উত্তম খাবার, খেজুর দিয়ে হতে পারে, আমরা স্বাভাবিক যে খাবার এটা হতে পারে। আর কেউ যদি একটা বিশেষ ডায়েটারি প্রসেসে থাকে, সেক্ষেত্রে আপনি ভাই যেটা বললেন যে পানি খাওয়া বা পানির সাথে হালকা একটু লবণ মিক্স করে খাওয়া, সেটাতেও সাহারি খাওয়া আদায় হচ্ছে। সে কিছু না কিছু তো খেয়েছে, খাওয়ার ফলে সে বারাকাটা পাবে, এতে রোজার উপর কোনো প্রভাব বিস্তার করবে না, এতে কোনো ধরনের সমস্যা নেই ইনশাআল্লাহ। মেরা প্যারা নবি কিতনা প্যারা নবি সারি দুনিয়া কা হে ও দুলারা নবি উম্মতি।